Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonay Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. Aajke amra amader ei Pokrana Mahapir Narayanganjer jomine ara korteche. Apnara janen ajke bichar 3ta theke amader gona jamayat chilo 3ta patagarer samne ebong sara Bangladesh theke lokkho lokkho sunni janata ইতিমধ্যে নারায়ণগঞ্জে অনেকে এসেছেন, অনেকে রাস্তায় আছেন, প্রশাসনের বোধোদয় হয়েছে। আমাদের প্রিয় নেতা মুফতি আলাউদ্দিন জাহাকে জামিন মঞ্জুর করেছে। আমরা সর্বপ্রথম বাংলাদেশের আদালতকে আমরা শুকরিয়া এবং ধন্যবাদ জানাই, পাশাপাশি সরকারকেও ধন্যবাদ জানাই যে সরকার বুঝতে পেরেছে এই দেশে সুন্নি মতাদর্শের মানুষ যদি জেগে উঠে তাহলে বাংলাদেশে যে কোনো কিছু হবে, সেটা আজকে প্রমাণিত হয়েছে। যাই হোক, আমরা কথা বাড়াবো না। আমরা যে উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি, দুটা উদ্দেশ্য, একটা হলো শুকরানা মিলাদ মাহফিল করা, আর একটা হলো আপনারা জানেন এখান থেকে 20 মিনিট হেঁটে যাওয়ার রাস্তায় তো আমরা শুকরানা মিলাদ এখানে শেষ করে এখন মোনাজাত করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জের আলেম ওলামায় যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, আপনাদের সবাইকে আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত এই মিলাদ মাহফিলের এখন মোনাজাত পরিচালনা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান, এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামার ওস্তাদ শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আসাদি মাদ্রাজুল হুলালি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। মুজাহিদে মিল্লাত হযরতে আল্লামা মুফতি আপনি জিহাদি সাহেবের জামিন হয়েছে, আল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের সেই সচেতন জনগণ, আজকে লক্ষ লক্ষ সুন্নি জনতার দল হত এই নারায়ণগঞ্জের এই ময়দানে, এই স্থানে। আল্লাহ, আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা প্রকাশ করছি। আল্লাহ সকল সুন্নি মুসলমানদের ঐক্যবদ্ধতা কাত্তভুক্ত আহলে সুন্নাত অগ্রযাত্রায় সকলকে মনে প্রাণে অংশগ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ পাক সকল ওলামা মোশায়েক আমাদের যারা আছে তাদেরকে হেফাজত করো। আল্লাহ, বাংলাদেশ অলি আল্লাহদের দেশ, শাহ জালালের দেশ, শাহ ফোরানের দেশ, হযরত শাহ আলী বাগদাদীর দেশ, শাহউদ্দিন চিশতির দেশ, শাহ অলি আল্লাহদের উত্তরসূরি সুন্নি জনতা জেগেছে। ইনশাআল্লাহ বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ফতফত করে উঠবে। আল্লাহদের সাথে নিরাপদে সস্তানে ফিরে যাওয়ার তৌফিক দান করো। যারা এই কাজে কষ্ট করেছেন তাদের খেদমতকে কবুল, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সংগঠনের কর্ম তৎপরতাকে বেগবান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনা জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা ইন্নানা ফি বাহরি হাম্মিন মুগরাকুন ফুজিয়াতি সাহিলানা আশকালানা খোদায়া বেহককে বনি ফাতেমা কেবর কল ইমা পুনি খাতমা আদার দাওয়াত আমরা তুনি ওর কবুল মনো দস্ত দামানে আলে রসুল। আয় আল্লাহ, করোনা মহামারী থেকে বাংলাদেশকে নিরাপদ কর, সারা মুসলিম বিশ্বকে হেফাজত কর, বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে দীর্ঘস্থায়িত্ব দান কর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কর। আল্লাহ আমাদের সবাইকে দেশ প্রেমিক হওয়ার তৌফিক দান কর।
Allahümme cealâ khattâmenâ indel mavt. Şehâdeten la ilâhe illallah.